বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি রয়েছে ইক্সোরা অথবা রঙ্গন গাছ বলে থাকি আমরা এই গাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পাতায় অসংখ্য ছিদ্র তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে পোকার আক্রমণে কিন্তু এই গাছেরটিকে নষ্ট করে ফেলছে গাছের পাতাগুলি খেয়ে ফেলছে তো এই মতো অবস্থায় আমি কি করলাম কীভাবে এর থেকে রক্ষা পেয়েছি সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করবো যাতে আপনারাও এই রকম সমস্যার সম্মুখীন হলে দ্রুত সেই সমস্যার সমাধান করতে পারেন তো বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে তো বন্ধুরা আমি এই গাছের ক্ষেত্রে দুবার তিনবার দু রকম তিন রকম ভাবেই বলতে পারেন এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত যেটিতে আমি সাকসেসফুল হয়েছি সেটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি এই গাছে যে স্প্রেটি করেছিলাম তা হল ওস্তাদ উস্তাদ দিয়ে এই গাছগুলিকে প্রত্যেকটি গাছে স্প্রে করে দেওয়া হয় আমি ভেবেছিলাম হয়তো যে উস্তাদেই এই সমস্যার সমাধান হবে তো ওস্তাদ দিয়ে প্রথম অবস্থায় স্প্রে করার পরেও কিন্তু এই গাছের যে ছিদ্র বা পোকার আক্রমণ থেকে কিন্তু পুরোপুরি রক্ষা পায়নি তো তারপরে একটু সাহায্য নিলাম আমার খুব প্রিয় দাদা নীলদার গাছ থেকে এবং নীলদা আমাকে একটু সাজেস্ট করলেন যে কারিনা ইউজ করতে আমি সেটা ইউজ করি কারিনা নিয়ে আসি নার্সারি থেকে আপনারাও যে কোনো নার্সারিতে অবশ্যই খোঁজ করলে পাবেন কারিনা নিয়ে আসার পর আমি সেটা ব্যবহার করি এবং গাছের পাতাতে যেরকমভাবে আমি কারিনা ব্যবহার করেছি সেরমভাবে আবার কিন্তু এই গাছের নিচে যে মাটি রয়েছে সেই মাটিতে আমি থাইমেট ব্যবহার করি তো এক্ষেত্রে দুটি ব্যবহার করার কারণ হল সেটা আপনাদের জানাই সেটা হলো যে এই গাছে যে এই পোকার আক্রমণ সেটা হচ্ছে ল্যাদা পোকা যারা সাধারণত মাটির মধ্যে থাকে এবং সন্ধ্যেবেলায় এই গাছের মধ্যে চলে এসে পোকাগুলি গাছগুলির ক্ষতি করতে থাকে তো আমি সেই জন্য দুদিক থেকে এই গাছটিকে রক্ষা করার চেষ্টা করলাম প্রথমত পোকাগুলি যেখানে লুকিয়ে থাকছে সেই মাটির মধ্যে এবং দ্বিতীয়ত এই গাছের মধ্যে এলে যাতে পোকা আর গাছের মধ্যে না থাকতে পারে সেই জন্য গাছেও কারিনা স্প্রে করা হলো কারিনার কিন্তু গন্ধটা খুব তীব্রই এবং সেই জন্য স্প্রে করার সময় আপনারা দেখতেই পাচ্ছেন যে নাকের রুমাল বেঁধেই তারপরে স্প্রে করা হচ্ছে এক লিটার জলে এক এম অর্থাৎ আমি পাঁচ লিটার জলে পাঁচ এম কারিনা ব্যবহার করেছি আর কারিনা কিন্তু সত্যি কাজে দিয়েছে আপনাদের এক কথায় আমি বলবো যে আপনারা ওস্তাদ ব্যবহার না করে অনেকেই ওস্তাদ ব্যবহার করেন আপনারা কারিনা ব্যবহার করলে কিন্তু এই পোকার হাত থেকে আপনারা আপনাদের গাছকে কিন্তু রক্ষা করতে পারবেন অনায়াসে এছাড়া বন্ধুরা এই ল্যাদা পোকা কিন্তু যেহেতু সন্ধ্যেবেলা থেকে বেরিয়ে আসে তাই আপনারা স্প্রে করলে সন্ধ্যের দিকে স্প্রে করুন আমার যেহেতু অসুবিধা ছিল সেহেতু আমি সকালের দিকেই স্প্রে করেছি কিন্তু আপনারা যখন যদি স্প্রে করেন আপনাদের বাগানে তখন কিন্তু আপনারা সন্ধ্যের দিকেই করবেন কারণ মাটি থেকে কিন্তু এই পোকার বেরিয়ে আসে সন্ধ্যেবেলা তো এইভাবে আপনারা যদি আপনার গাছকে স্প্রে করেন এবং প্রথমবার স্প্রে করার অন্তত চার থেকে পাঁচ দিনের মধ্যেই আবার দ্বিতীয়বার স্প্রে করবেন তাতে এই গাছটি কিন্তু পুরোপুরি রক্ষা পাবে তো বন্ধুরা আর ভিডিওটি বাড়াচ্ছি না ছোট্ট একটি ভিডিও ছিল যেটি আমি গাছের সাথে ব্যবহার করে আমি উপকার পেয়েছি এবং আগামী দিনে যদি আপনাদেরও এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারাও এই পোকার হাত থেকে আপনার গাছকে রক্ষা করতে